যুক্তরাষ্ট্রের দুইশো তম স্বাধীনতা দিবস সামনে রেখে সেখানকার সবশেষ প্রস্তুতি ও দেশটির নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি চলে যাচ্ছে তার কাছে সাকি কাজল আবদুল্লাহ আপনাকে ধন্যবাদ এখনও কিন্তু শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আতসবাজি পুরানো হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু সেই বোমা ফাটানোর মতো করে আওয়াজ হচ্ছে কারণ আর রাত পোহালি যে দিনটি আসছে সেই দিনটিতে যুক্তরাষ্ট্রের দুশো পঁয়তাল্লিশতম স্বাধীনতা দিবস এবং এর মধ্যে আমার যে প্যাকেজটি কিছুক্ষণ আগে সময় সময় সংবাদের দর্শকরা দেখেছেন সেখানে কিন্তু নানান জায়গায় কিন্তু নাশকতার আশঙ্কা করা হয়েছে কিন্তু তারপরেও করোনার যে ধকল কাটিয়ে যে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রে কিন্তু এই গত বছরও স্বাধীনতা দিবসের উৎসব হয়নি তারপরে এবারে যে উৎসব সেই উৎসবে কিন্তু প্রস্তুতি কিন্তু ঘরে ঘরে রয়েছে পাশাপাশি এই স্বাধীনতা দিবসের আগে আজকে এক এমন একটি দিন যেখানে বাংলাদেশিরা খুব আনন্দময় একটি সময় কাটাচ্ছেন কারণ নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো দুজন বাংলাদেশি নারী তারা সিটি কাউন্সিলের নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তো এই বিষয়ে আমি বিস্তারিত জানতে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন এবং বাংলাদেশি যে দুজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন সেই বিষয়ে জানার জন্য বোর্ড অফ ইলেকশন কমিশনের যে একজন মেম্বার বাংলাদেশি মাজিদা এ উদ্দিন তার সঙ্গে আমি এখন কথা বলবো জনাব এ এউদ্দিন আপনি একটু বলবেন যে আমাদের একটু কাছাকাছি আসবেন জি আপনি একটু বলবেন যে এই যে দুজন বাংলাদেশি নারী যে বিজয়ী হয়েছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে এটা আমাদের আমি মনে করি আজকে নিউ ইয়র্ক সিটিকে আমি বাংলাদেশি একটা সিটি বলে ঘোষণা করতে পারি যে এটা আমাদের জন্য যে কত বড় একটা প্রাউড বা গর্বের বিষয় আমি আনন্দ সহকারে এটাকে উপলব্ধি ফিল করতে পারছি যে এই এইরকমভাবে যদি আমরা বাংলাদেশিকে বাংলাদেশকে এই বাঙালি ভাই বোনদের মাধ্যমে যদি সামনে নিয়ে আস পারি তাহলে মনে হয় যেন আমরা এখানেই বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ বলে ঘোষণা করতে পারি এই নিউ সিটিকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি অশেষ ধন্যবাদ সময় টিভিকে এবং আমি বেসিক্যালি একজন কমিশনার অব দ্য মেম্বার্স বোর্ড অফ ইলেকশন আমি ব্যক্তিগতভাবে কাউকে অ্যান্ডস বা সমর্থক করতে পারি না যে আমাদের কোড অফ কন্ডাক্ট অ্যালাউ করে না সেই আমি ফ্রন্ট পেজে হয়তো কাউকে সাপোর্ট বা অ্যানডোস করার কথাও ব্যক্ত করতে পারি না তাতে আমি এতে আমি গর্ব ফিল করি যে আমরা নেক্সট জেনারেশন বা নেক্সট প্রজন্মে এরকম অ্যাটর্নি সোমা সাইদ এবং আমার মা যেটা তার মতো আরও অনেক এইভাবে সামনে এগিয়ে আসুক এ ব্যাপারে অবশ্যই আমি থেকে অবশ্যই তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আপনাকে অনেক আপনারা শুনছিলেন যে স্বাধীনতা দিবসের যে আনন্দ সেই আনন্দের সঙ্গে বাড়তি আনন্দ যোগ নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কারণ বাংলাদেশের এই প্রথম যুক্তরাষ্ট্রের দুজন বাংলাদেশি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে তারা বিজয়ী হয়েছেন এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাককালের সর্বশেষ পরিস্থিতি এবং নির্বাচন উত্তর পরিবেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজল আব্দুল্লাহ আবদুল্লাহ হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সার্বিক অবস্থা জানাতে সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি